গুণের দিক থেকে কিন্তু এক, আমি পার্থক্য খুঁজে পাচ্ছি না। কারণ আমি দু চোখে দেখছি, কথা বলছি, বুঝছি, তারপরেও আমার থেকে যে কথা বলতে পারছে না সে বেটার কাজ করছে। যারা শুনতে পায় না, যারা দেখতে পায় না, তাদের যে অবজারভেশন, তাদের যে মানে অভিনয়ের ধরন, তাদের যে কথাবার্তারা, সেটা আমার মনে হলো যে আমাদের অনেক মানে একদম ভালো মানুষের থেকেও কিছু কিছু ক্ষেত্রে তারা পারফেক্ট আছে। মনে হলো যে আমি ঠিক জায়গায় এসেছি, এটা প্রাণপ্রিয় মানে মন খুলে যে অভিনয় করতে পারবো বা শিখতে পারবো এরকম জায়গাতে এসেছি, এরকম মনে হলো। আর তখন মনে হলো যে অভিনয়ের একটা স্বপ্ন দেখলাম। আমি অভিনয় করতে ভালো বোধ করছি, আমি সবার অভিনয়গুলো দেখছি এবং যাদের অভিনয় আমার ভালো লাগছে সেগুলো আমি পছন্দ করে আমার মাথার ভেতরে আমি নিয়ে ওইভাবে আমি করার চেষ্টা করছি, এবং যেগুলো খারাপ সেগুলো আমি বাদ দিচ্ছি, এবং আমি সবগুলো দেখে নিজের মেধাই আমি নিচ্ছি। আমার ভবিষ্যৎ চিন্তা আছে যে ভালো কিছু করা। যে সময় ব্রিটিশ কাউন্সিল আমাদেরকে যে অনলাইনে কিছু টপিকগুলো দিয়েছিল সেইটা থেকেও আমরা কিন্তু অনেকেই কিছুটা শিখেছিলাম, কিন্তু বোঝা একটু কষ্টকর হচ্ছিল। প্রতিনিধিদের মাঝে আমাদের একটা জুম মিটিংও হয়েছিল, তো সেখানে আমরা বললাম যে আসলে এটা আমরা যে যতটা অনলাইনে আমরা শিখছি তার চেয়ে আমরা যদি এটা সরাসরি হয় তাহলে আমরা আরেকটু উপকৃত হব। I've only seen a short section of it, but I've been incredibly impressed. I think it is just a fantastic endeavour, not least by the team itself that has been working so hard to prepare it, but also in terms of the participants, the key people here, participants and the partners. To see a project in action like this, just fantastic. To see the hard work and to hear the stories and the themes that come through in the acting is particularly impressive.